আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল লাইক কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত, 2 লাখ পশু বিক্রির অপেক্ষায় 2000 কেজি ওজনের বিচুন বাবু। এবং বরগুনায় প্রতি বছর বাড়ছে ড্রাগন ফল উৎপাদন, বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান চাষি। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। কুরবানির জন্য পশু প্রস্তুত করেছেন গাইবান্ধার খামারিরা। জেলায় এবার 2,00,244টি গবাদি পশু হাটে তোলা হবে। অনলাইনেও পশু বিক্রি করতে খামারিকে সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বিক্রির অপেক্ষায় আছে 2000 কেজি ওজনের মিঠুন বাবু নামের একটি সার। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের খামারি শাহজাহান আলী 4 বছর ধরে একটি ফ্রিজিয়ান সার লালন পালন করছেন। প্রায় 2000 কেজি ওজনের সারটির নাম মিঠুন বাবু। সাদার মধ্যে হালকা কালো রঙের সারটি লম্বায় প্রায় 10 ফুট। কোরবানির ঈদে হাটে বিক্রির জন্য একে প্রস্তুত করা হয়েছে। দাম হাঁকা হবে 30 লাখ টাকা। রাজাহার ইউনিয়নের আমতলা গ্রামের কৃষক আবু বকর তার নিজ বাড়িতে লালন পালন করেছেন 5 ফুট 7 ইঞ্চির একটি সার। 662 কেজি ওজনের সাদা রঙের সারটি ঈদে 8 লাখ টাকায় বিক্রি করবেন তিনি। ছেলে যেরকম মানুষ করে ইউনিভার্সিটি পাস করে চাকরি নিয়ে যায়, এরকম আমি হাউস করেই পাচ্ছি। এটাও যে আল্লাহ জানি আমাকে যে ভাই নিচ্ছে, জানি আমাকে খুশি মনে করে দিয়ে যায় না, একটা জিনিস পাচ্ছে। গরুটা বিক্রি করা ভীষণ কুরবানি, আর সেখানে এই বিক্রি হলো আমার 7 লাখ। গরুটা বিক্রি করা আমার চাওয়া হলো 7 লাখ, 7 লাখ করে গরুটা বিক্রি করবো। গাইবান্ধার 7 উপজেলায় ছোট বড় মিলে 18,970টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। অনলাইনে বিক্রির জন্য পশুর ছবি ও খামারিদের তথ্য চেয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 56,000 মধ্যে আমাদের এক্সেস হবে, এক্সেস ছাগল গরুটা, এটা বড় বড় শহর এটা চলে যাবে। আর কিন্তু রাজার ব্লকে প্রতিবারের মতো এবারে আমাদের হাটের মেডিকেল টিম থাকবে, তারা অসুস্থ গরু বা রোগাক্রান্ত গরু হাটে আসে কিনা সেগুলো পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করবে। গরুগুলোকে কোনো ইঞ্জেকশন বা কৃত্রিম পদ্ধতি ব্যবহার না করে দেশীয় খাবার, ভুষি, খুদ, লেবু, মালটা, কলা ও কাঁচা ঘাস খাইয়ে লালন পালন করেছেন খামারিরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ। আবার বিরতি, আর বিরতির পর থাকছে বরগুনায় প্রতি বছর বাড়ছে ড্রাগন ফল উৎপাদন, বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান চাষি। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। বরগুনায় প্রতি বছর ড্রাগন ফল চাষের পরিধি বাড়ছে, বাজারে ড্রাগন ফলের প্রচুর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরগুনার 6 উপজেলায় পেশাদারী কৃষক ছাড়াও বাড়ির আঙিনায় পতিত জমিতে বিদেশি ড্রাগন ফল আবাদ করছেন অনেকে। উঁচু জমি, দোআঁশ মাটিতে এর ফলন ভালো হয়। জৈব সার, পরিমিত পরিমাণে কীটনাশক প্রয়োগ করে একবার গাছ রোপণের পর 15 থেকে 20 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে 25 থেকে 30 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আমি 825 পিলারের আমি ফল পাচ্ছি এখন বর্তমানে। তো আমার এই ফল হইল এইবারে 3 বার হারভেস্ট করতেছি, আর গেল 2 বারে হারভেস্ট করছি। মানে 15 দিন পরপর হারভেস্ট করা যায়। প্রথম চালানে বিক্রি করছি প্রায় 2,60,000 টাকার মতো, আর তারপরে এই চালানে এলে 2 লাখ টাকার মতো। তারপরে এখন একটা বিক্রি চলে, এখন শেষ হয় না এখন পর্যন্ত। ব্যাপক চাহিদা, আগে যারা খাইতো বাচ্চারা আজকাল এই বাসায় খাইলে পরে এই বাসারা খায়, এটা দিনে দিনে বাড়তেছে। বরগুনা সদর উপজেলায় 30টি, আমতলী উপজেলায় 25টি, পাথরঘাটায় 17টি, বেতাগিতে 7টি, বামনা উপজেলায় 2টি ও তালতলিতে 5টি ড্রাগন ফল বাগান সৃজন হয়েছে। আস্তে আস্তে আশা করা যায় যে এই ফলের চাষাবাদের আওতা বাড়তেছে এবং এর গুণাগুণ সম্বন্ধে মানুষ ধীরে ধীরে অবগত হবে
এবং একটা পর্যায়ে মানুষ এই ফলটাকে মানে পুষ্টিকর ফল হিসেবে গ্রহণ করে। বরগুনায় ড্রাগনের ছাদ বাগানও রয়েছে অর্ধশতাধিক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত, 2 লাখ পশু বিক্রির অপেক্ষায় 2000 কেজি ওজনের মিঠুন বাবু। এবং বরগুনায় প্রতি বছর বাড়ছে ড্রাগন ফল উৎপাদন, বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান চাষি। চ্যানেল কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।